Kabatum bil kabatum bi kabatin. Rukbatum min rukbatin. Rukbatum min rukbati. Rukbatum bi rukbatin. তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কথা বলেছেন কাতার সোজা করা বিষয়ে। আতিমু সুফুফাকুম সাহাবীরাও এই কথা একাধিক সূত্রে সহি সূত্রে বর্ণিত হয়েছে। কাতার সোজা করা এজন্য পৃথিবীর অনেক আলিম বলেছেন ওয়াজিব ওয়াজিব। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা না হওয়া পর্যন্ত সালাতে ইমামতি করতে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারে এভাবে কাঁধ মিলিয়ে দিতেন। একাধিক আসার এসেছে, অনেক আসার এসেছে যে সাহাবীরা একে অপরের কাতার মিলিয়ে দিতেন। এখন এই কাতারের সাথে আমাদের তারকিবের কি সম্পর্ক? তারকিব মানেও সোজা করা, সিরিয়াল করা। কাতার মানেও সোজা করা, সিরিয়াল করা। যত ঝগড়া আছে এই জন্য এই এটা মূলত তারকিবের সাথে এনেছে। কারণ আজকে আমরা যে তারকিবটা করব সেটা হচ্ছে বালিল হাকিকতি ইস্তামানু বিল ইস্তামানু লিল হাকিকত, হাকিকার জন্য। তো হাকিকতটা আবার দু ধরনের, একটা হচ্ছে প্রকৃত অর্থে আর একটা হচ্ছে কি ইলসাকের, যে ইলসাক মানে মিলিত হয়। ইলসাক মানে কি? শর্মিয়াতে আমেল। বাংলাদেশ শুধু নয়, সমস্ত উপমহাদেশের সবচেয়ে বেশি পঠিত একটা বই, ক্লাসিক্যাল একটা বই, সবচেয়ে বেশি উর্দুতে বাংলাতে হিন্দিতে অনুবাদিত একটা বই শর্মিয়াতে আমেল। এই শর্মিয়াতে আমেলের সর্বপ্রথম পড়া যে বা এর অর্থ কয়টি, বা এর অর্থ কয়টি, তার মধ্যে সর্বপ্রথম যে বা এর অর্থ প্রদান করে সেটা আমরা সবাই পড়েছি, বাউলিল সাকি, সাথে সহ সঙ্গে মধ্যে ভিতরে, সাথে সহ সঙ্গে মধ্যে ভিতরে, এ তে অ পাশে, এ তে অ পাশে, এগুলো বাংলা অর্থ ওঠে। এখন ঝগড়া যেটা হচ্ছে, যে আমি বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অথরসু শিশে ঢালা পাচিরের ন্যায় দাঁড়িয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি দেখতে পাচ্ছি শয়তানকে, শয়তান প্রবেশ করছে, সামান্য ফাঁকা থাকলে, তার মানে ফাঁকা রেখো না, মিলিয়ে দাও। ইলসাক মানে মিলানো, ইলসাক মানে কি? মিলানো। এর জন্য আমরা বলি পায়ে পা কাঁধে কাঁধ, পায়ে পা কাঁধে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে দিন, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দিন। হাদিসে সরাসরি এসেছে কাবাতুম বি কাবাতুম বি কাবাতিন। তাহলে কাবা বলা হয় এই যে পায়ের এই যে অংশটাকে, উঁচু অংশটাকে কাবা বলা হয়। গোড়ালি বলি আমরা, বলতে পারি গোড়ালি। তাহলে পায়ের গোড়ালি, পায়ের আগা বা পায়ের সাথে পা মিলিয়ে দেওয়া, এই অর্থ বা এর এই অর্থ প্রদান করে। কিন্তু এগুলো সকল হাদিস যতগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াতারাসু সুফুফাকুম, তোমাদের কাতার গুলোকে সোজা সুজি করে ঢালাও ভাবে সাজাও, কাতার বন্দি হও। আকিমু সুফুফাকুম, তোমাদের কাতার গুলোকে প্রতিষ্ঠিত করো। কেননা মিন ইকামাতিস সালাহ, এটা সালাত প্রতিষ্ঠিত করার মতো। শোনো, কাতার যদি হাঁকা বাঁকা হয়ে যায়, কাতার যদি ঠিক মতো না দাঁড়াও, তাহলে তোমাদের অন্তর ঠিক মতো দাঁড়াবে না, তোমরা সালাত আদায় করলেও তোমাদের মধ্যে শত্রুতা থেকে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওয়ালা তাখতালিফু, তোমরা বিভিন্ন রূপ হয় না, ফাতাখতালিফা কুলুবুকুম, তাহলে আল্লাহ তারা তোমাদের অন্তরকে কি করে দিবেন, বিভিন্ন রকম ঝগড়া ফাসাদে দিবেন। তো একাধিক হাদিসে এসেছে এই বা হরফে যা। আমাদের আলিম ওলামা, শ্রদ্ধেয় ওলামা উদ্দিন ও ওলামা উল হানাফিয়া, যেমন দুরুল মুখতার সহ অন্যান্য কিতাব এবং যে যুক্তিটা দেওয়া হয়, তারা কমপক্ষে 22টা হাদিসকে আমাদের ওস্তাদজি
বর্তমান আছেন মুফতি রুহুল আমিন হাটহাজারি, তারপরে হচ্ছে আমাদের ওস্তাদ জেদের মধ্যে দু একদিন যে ক্লাস করেছি উঠিয়া মাদ্রাসায়, তো সেগুলো ওস্তাদ জি এবং যাদেরকে আমরা নেটে ওস্তাদ জি হিসাবে মানি, তারা বলেন যে এই সমস্ত হাদিসগুলো এসেছে কাতার সোজা করার বিষয়ে, মিলানোর বিষয়ে নয়। কি বিষয়ে নয়? মিলানোর বিষয়ে নয়। আল্লাহ রাসূল বললেন ফাঁকা রেখো না বা সুদ্দুল খলাল, খালি জায়গাগুলোকে কি করো পরিপূর্ণ করো। এগুলো কথা স্পষ্ট এবং সারিয়া। তারপরেও আমাদের একদল ওস্তাদজি বলেন যে না, পায়ের সাথে পা লাগাতে হবে না, পায়ের সাথে পা লাগাতে হবে না, ফাঁকা রাখা যাবে, কি পরিমাণ বরকি চলাচল করতে পারে। এই জন্য আমাদের বাংলাদেশের অধিকাংশ মসজিদ গুলোতে দেখবেন এভাবে ফাঁকা হয়ে দাঁড়ায়, এইরকম ভাবে ফাঁকা হয়ে দাঁড়ায়, ঠিক আছে? কিন্তু এখন আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আলিল সক মানে কি? মিলিত। কি কারণ? কি কারণ? কারণ কি? আল ইল, এই যে কারণ কি বলে মিলানো সম্ভব নয়। কি সম্ভব নয়? মিলানো সম্ভব নয়। তো মিলুন অর্থ কি খালি ভিতরে থাকা? বিহি দাউন, তার মধ্যে রোগ আছে, তার মধ্যে তার ভিতরে আছে, তো এক পাও আর এক পায়ের ভিতরে ঢুকে দেওয়া যায়, তারা এভাবে কল্পনা করেছে। কিন্তু বিহি ইলসাক মানে যে মিলিত হওয়া, তার এই যে মারার তুমি জায়দিন, জায়দের পাশ দিয়ে অতিক্রম করা, আবার বিহি দাউন তার সাথে কি আছে, তার সাথে রোগ আছে, তার মানে তার মধ্যে রোগ আছে। আর ইলসাক মানে বাংলাতে যে অর্থগুলো হবে একাধিক আয়াত, একাধিক হাদিস থেকে প্রমাণ করা যাবে এবং আরবি ভাষীদের কাছ থেকে প্রমাণ করা সম্ভব, এবং যাদের মাতৃভাষা আরবি, যাদের মাতৃভাষা আরবি। নাইলুল আওতার ইমাম শাওকানি আল হানাফি, নাইলুল আওতার ইমাম শাওকানি আল হানাফি তিনি বিস্তারিত আলোচনা করেছেন, ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি বিস্তারিত আলোচনা করেছেন, জাওজু ইবনু কাইয়ুম আজ-জাওজি তিনি আলোচনা করেছেন, ইবনু বাজ রাহিমাহুল্লাহ রহমাতান জামিয়ান ওয়াসিয়াত তারা আলোচনা করেছেন। সকলে যাদের মাতৃভাষা তারা বুঝেছেন যে সাথে সাথে একটার সাথে আরেকটা মিলিয়ে দেওয়া। তো হাজু বিল আনাকি, কাঁধ কাঁধ ঘাড় ঘাড় গুলো মিলিয়ে দাও। কিন্তু সেগুলো নিয়ে আমরা ব্যঙ্গ করি, ব্যঙ্গ করা ঠিক না। তাহলে মিলিয়ে দাও মানে পাশাপাশি হও, মিলিয়ে দাও, ফাঁকা রেখো না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুদ্দুল খলাল, ফাঁকা রেখো না। তাহলে এই বাজে মিলিত সাথে সহ সঙ্গে মধ্যে ভিতরে ইত্যাদি অর্থ আসতে পারে এই হাদিসের অর্থ, তাহলে মিলিয়ে দাও দাঁড়াও, তার মানে ভিতরে ঢুকে দাও না। তাহলে এই হাদিসের ব্যাখ্যাগুলো আমাদের বাংলাদেশের হুজুরেরা করেন, যে আরো কিছু উলামা উদ্দিন করেন, যেটা সম্ভব নয়। আল্লাহ রাসূল এগুলো সবগুলো মাজাজি বলেছেন। কি বলেছেন? মাজাজি বলেছেন। তো সবগুলো যদি মাজাজি বলেন তাহলে অর্থ হবে ফাঁকা রাখা, সোজা করে ফাঁকা রাখা। আর যদি মাজাজি না ধরেন, যদি হাকিকি ধরেন, ইলসাকের প্রধান অর্থ ধরেন, ইলসাকের অর্থ ধরেন, তাহলে হবে সাথে সাথে মিলানো। আপনি মিলানো বলতে কি বোঝেন? ভিতরে ঢুকানো বোঝেন? এই যে হাত মিলান, হাত মিলান মানে কি? আমি হাত মিলাইছি, তাহলে এক হাত আর এক হাতের সাথে ঠেকে দিয়েছি না, এক হাত আর এক হাতের ভিতরে ঢুকে দিলাম, আপনার চামড়া চিরে কি ঢুকে দিলাম? তার সাথে মিলিত হও, তার মানে কি? তার মধ্যে ঢুকে যাও মুখ দিয়ে ভিতরে। হ্যাঁ, তো বলে মিলানো অসম্ভব। আমাদের ওস্তাদজি, আমারই একজন ওস্তাদজি ফিকা পড়াতে বলছেন মিলানো অসম্ভব, তো মনে করছেন ঢুকিয়ে দেওয়া অসম্ভব। যাই হোক, এখন দেখেন আমরা একটু ইয়ে করি, তাহলে মারার তু ফের, মারার তু ফের,
আর তু ফিলের সাথে যেহেতু ফাইল ফাইল মানে হচ্ছে মারফু তাহলে জুমিরে মারফু এই যে মুত্তাসিল মানে প্লাস মিলিত তাহলে জুমিরে মারফু মুত্তাসিল জুমিরে মারফু মুত্তাসিল এটা হচ্ছে জুমিরে মারফু মুত্তাসিল এবং জুমিরে বারিজ জুমিরে বারিজ প্রকাশ দেখা যাচ্ছে তাহলে ফেল পেলা ফাইল পেলা এখন বাক্য তো শেষ হয়নি বি জাইদিন তাহলে মারফু মানে অতিক্রম করা মারফু মানে অতিক্রম করা পাস দিয়ে যাওয়া বা হেঁটে চলা তাহলে আমি হেঁটে চললাম অতিক্রম করলাম বি জাইদিন জায়েদের পাশ দিয়ে জায়েদের পাশ দিয়ে জায়েদের পাশ দিয়ে জায়েদের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম তাহলে ফেল ভাই আর বা হরফে যা আর বায়ের পরে যেটা আসে কারণ বা তো ইসিমের আগে এসে শেষে জের দেয় যে তাহলে জের দিয়েছে তাহলে বি জাইদিন মাজরুর তাহলে জাইদিন মাজরুর যদি হয় তাহলে যার আর মাজরুর মিলে জানি অবশ্যই কারো না কারো দিকে কি হয় সম্পৃক্ত হতে হয় যদি ফেল থাকে তাহলে ফেলের দিকে যাবে তাহলে ফেল তো আমরা দেখতে পাচ্ছি তাহলে যার আর মাজরুর নিয়ম তার লিখ হলো মারার তু ফেলের সাথে আর মারার তু ফেলের মধ্যে আমরা আগে পেয়েছি ফেল ফাইল আর তাহলে ফেল ফাইল এবং আকি মুতাল্লিক ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া কারণ আমরা জানি পৃথিবীর প্রথম বাক্যের শুরুতে যদি ফেল থাকে তাহলে জুমলায় ফেলিয়া হয় আর এটা একটা পরিপূর্ণ বাক্য মারার তুমি জাইদিন আমি জাইদের পাশ দিয়ে অতিক্রম করলাম তার মানে জুমলায় ফেলিয়া খবরিয়া কাতাব তু বিল কলামি এটা হচ্ছে করণ কারণ কাতাব তু আমি লিখলাম বিল কলামি কলমের মাধ্যমে কলমের সাথে কলম কলম দিয়ে কলম দ্বারা কলম কর্তৃক তাহলে এখানেও যার মাজরুর আর এখানে ফেল ফাইল এখন যার মাজরুর আর মুতাল্লিক তার মানে যার মাজরুর মুতাল্লিক হলো তাহলে ফেল আর ফাইল মুতাল্লিক করে জুমলায় ফেলিয়া তাহলে হাজু বা বিলানাতি যে তোমরা কাঁধ গুলোকে মিলিয়ে দাও তার মানে কি কাঁধ গুলোর পাশ দিয়ে অতিক্রম করো না কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাও এছাড়াও আমরা প্র্যাকটিক্যাল অসংখ্য হাদিস ইনশাআল্লাহ দেখতে পাবো যাই হোক তাহলে এখানেও যার মাজরু মিলা মুতাল্লিক হবে আগু ফেলের দিকে বারাকাল্লাহু ফিকুম হাইয়াকুমুল্লাহ তাহলে আমরা আজকের মনে এই পর্যন্ত রাখলাম।